আমি দুটো মাঝারি সাইজের আলুকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। পনিরগুলোকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি 400 গ্রাম মতো পনির নিয়েছি। আর মশলার জন্য আমাদের লাগছে আদা, এর মধ্যে আমি আদা দিয়ে দিলাম। টমেটো একটা কুচি নিয়েছি, টমেটো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর চীনা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, বাদামটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ টক দই দিয়ে মশলাটাকে আমাদের পিষতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আলু আর পনিরগুলোকে আমাদের একে একে ভেজে নিতে হবে। পনিরটাকে আমাদের ভেজে নিতে হবে। পনিরটা আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমাদের তুলে নিতে হবে। এই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি তেল। গরম তেলে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা গলে গেলে আমি পেশানো মশলাটা দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ওই জন্য অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। মশলাটা একটু ভালো করে কষাতে হবে যাতে কাঁচা বাদামের গন্ধ না থাকে। আলুটা আমাদের কষানো হয়ে গেছে, এইবার আমরা এটাকে জল ঢেলে দেব সিদ্ধ হওয়ার জন্য। এটা খুব একটা শুকনো শুকনো হবে না, পাতলা ঝোলও হবে না, সেই পরিমাণ বুঝে আমাদের জলটা কিন্তু দিতে হবে।
ভেজে রাখা পনিরটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমাদের 8 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দিয়ে দিলাম ঢাকা, 10 মিনিট এটা সিদ্ধ হতে থাকুক। এবার উপর থেকে গরম মশলা পাউডার ছড়িয়ে দিয়ে